সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের রান্না করে দেখাবো রেডিমিক্স হালিম। খুব সহজেই চিকেন দিয়ে রান্না করে দেখাবো, আর এভাবে হালিমটা রান্না করে একেবারে রেস্টুরেন্টের স্বাদ আপনি ঘরেই পাবেন। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। হালিম রান্না করার জন্য আমি রেডিমিক্স একটা হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি। আপনি যে কোনো ব্র্যান্ডের ব্যবহার করতে পারবেন হালিম রান্নার জন্য। এর মধ্যে দুইটা প্যাকেট থাকে, এটার মধ্যে মশলা থাকে আর এটার মধ্যে ডালের মিশ্রণটা থাকে। এবার আমি ডালের মিশ্রণটা একটা বাটিতে নিয়ে নিব। এবার এই ডালের মিশ্রণে আমি দিয়ে দিব পানি। এখানে আমি 3 কাপ গরম পানি দিয়ে দিচ্ছি। অবশ্যই গরম পানি দিয়ে ভিজে যাবেন, এতে ডালটা খুব সহজেই নরম হয়ে যাবে এবং রান্নাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি রেখে দিব 1 ঘন্টার জন্য। মিনিমাম আধা ঘন্টা রেখে দিতে হবে। এবার একটা বাটিতে হালিমের মশলাটা নিয়ে নিব। এখান থেকে আমি 1 চামচ মশলা আলাদা করে রাখব, এই মশলাটা আমি পরে ব্যবহার করব। ফিরে এলাম 1 ঘন্টা পরে, দেখুন ডালটা ভিজে অনেকটাই নরম হয়ে গেছে। আজকের হালিমটা আমি চিকেন দিয়ে রান্না করব, সেই জন্য এখানে আমি 500 গ্রাম চিকেন হাড়সহ নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তারপর চিকেনগুলোকে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। হালিম রান্না করার জন্য মাংসের টুকরোগুলো একটু ছোট করেই কেটে নিতে হয়। এবার রান্নার জন্য চুলে একটি হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রেগুলার খাবার তেল। তেলটা গরম হলেই আমি এর মাঝে দিয়ে দিব 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলোকে আমি ভেজে নিব হালকা ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত। যখন পেঁয়াজগুলো এরকম ব্রাউন কালার হবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু খুব সহজে পেঁয়াজটা পুড়ে যাবে। এবার এখান থেকে 2/2 ভাগের 1 ভাগ পেঁয়াজ আমি উঁচিয়ে নিব। এই পেঁয়াজটা আমি পরে হালিমে ব্যবহার করব। আবারও বলছি চুলার আঁচটা কিন্তু এই পর্যায়ে একেবারে কমিয়ে রাখতে হবে। এবার এর মাঝে আমি দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার আদা রসুনটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিব, আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই আমি এর মাঝে চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়ার পরে চুলার আঁচটা বাড়িয়ে আমি কষিয়ে নেব মিনিট খানেকের মতো। চিকেনটা কষাতে কষাতে এর মাঝে কিন্তু পানি বের হবে, দেখুন মিনিট খানেকের মতো আমি কষিয়ে নিয়েছি, অলরেডি পানি উঠতে শুরু করেছে। এই পর্যায়ে আমি হালিমের জন্য যে মশলাটা প্যাকেটের মধ্যে ছিল সেই মশলাটা এর মাঝে দিয়ে দিব। মশলাটা খুব ভালো করে আমি চিকেনের সাথে নেড়ে মিশিয়ে নিব। মশলাটা খুব ভালো করে নেড়ে মিশানো হলেই আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। তবে আপনি ঝাল কম পছন্দ করলে মরিচের গুঁড়াটা স্কিপ করতে পারেন। প্যাকেটের মশলাটা দেওয়ার পরেও সামান্য একটু হলুদ মরিচ ব্যবহার করলে হালিমের টেস্ট এবং কালার খুব ভালো আসে। এবার খুব ভালো করে আমি নেড়ে কষিয়ে নিব 10 থেকে 15 মিনিটের মতো। ফিরে এলাম 15 মিনিট পরে, চিকেন থেকে অনেকখানি পানি বের হয়েছিল, সেই পানিটা খুব ভালো করে আমি শুকিয়ে নিয়েছি। যত ভালো করে মাংসটা কষাবেন হালিমের টেস্ট তত ভালো আসবে। চিকেন রান্না হতে খুব বেশি সময় লাগে না, সেই জন্য পানি দিয়ে আমি এটাকে আর সেদ্ধ করবো না, কারণ ডাল দেওয়ার পরে আমি অনেক সময় রান্না করব, এতেই কিন্তু চিকেনটা খুব ভালো করে রান্না হয়ে যাবে। গরু অথবা খাসি দিয়ে যদি রান্না করেন সেক্ষেত্রে পানি দিয়ে মাংসটা একটু সেদ্ধ করে নেবেন। এই পর্যায়ে আমি চিকেনের মাঝে ডালের মিশ্রণটা দিয়ে দিব। ডালের মিশ্রণটা দেওয়ার পরে অনবরত নিয়ে নিতে হবে, কারণ মিনিট খানেকের মধ্যেই ডালটা কিন্তু ঘন হতে শুরু করবে। দেখুন মিনিট খানেকের মধ্যে ডালটা কিন্তু অলরেডি ঘন হয়ে গেছে, খেয়াল রাখতে হবে মিক্সি যাতে লেগে না যায়। আমি ডালটা যখন ভিজিয়েছিলাম তখন 3 কাপ পানি ব্যবহার করেছিলাম, এখন আমি ডালটা সেদ্ধ হওয়ার জন্য আরও 4 কাপ পানি ব্যবহার করব। টোটাল আমি এখানে 7 কাপ পানি ব্যবহার করলাম। ডালটা সেদ্ধ হতে ঠিক যতটুকু পানি লাগবে ততটুকু পানি এখানে ব্যবহার করতে হবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে আমি অপেক্ষা করব ডালটা ফুটে ওঠা পর্যন্ত। ডালটা ফুটে উঠেছে, ডালটা ফুটে ওঠার আগে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ডালটা যখন এরকম ফুটে উঠবে তখন চুলার আঁচটা একেবারে কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে আমি ডালটাকে রান্না করব 1 থেকে 1.5 ঘন্টার মতো। যত সময় নিয়ে আপনি হালিমটা রান্না করবেন হালিমের টেস্ট তত ভালো আসবে। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না,
চুলা আঁচ বাড়িয়ে দিলে কিন্তু পানিটা শুকিয়ে যাবে, ডালটা পারফেক্টভাবে সেদ্ধ হবে না। ফিরে এলাম দেড় ঘন্টা পরে। আমি কিন্তু মাঝে মাঝে নেড়ে দিয়েছিলাম যাতে নিচে লেগে না যায়। হালিমটা আমার খুব ভালো করে রান্না হয়ে গেছে, ডালটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। যত সময় নিয়ে হালিমটা রান্না করবেন তত বেশি টেস্ট হবে হালিমের মাঝে। এবার আমি এর মাঝে যে মশলাটা উঠিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিব, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা। আমি পেঁয়াজটা ভাজার সময় যে পেঁয়াজটা উঠিয়েছিলাম সেখান থেকে কিছুটা পেঁয়াজ এখন ব্যবহার করলাম, আর কিছুটা পেঁয়াজ ভাজা আমি রেখে দিব পরে ব্যবহার করার জন্য। খুব ভালো করে নেড়ে মিশে আবার আমি চুলা আঁচটা একেবারে কমিয়ে ঢেকে দিব 5 থেকে 6 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে হালিমটি একটু টেস্ট করে নেবেন লবণ ঠিক আছে কি না, লবণ যদি কম মনে হয় তাহলে একটু অ্যাড করে নেবেন। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। একটু খেয়াল করে দেখুন হালিম থেকে কিন্তু অনেকখানি তেল বের হয়েছে, যখনই তেলটা বের হবে তখন বুঝতে হবে হালিমটা রান্না হয়ে গেছে। রেস্টুরেন্টের স্বাদের জন্য আমি এই হালিমে বাগার দিব, এই বাগারটা দেওয়ার জন্য কিন্তু হালিমের টেস্ট একেবারে রেস্টুরেন্টের স্বাদ চলে আসবে। 2-4 চামচ তেল দিয়ে দিলাম, খুব বেশি তেল ব্যবহার করার প্রয়োজন নেই। দিয়ে দিব 3টা শুকনা মরিচ। মরিচটা সামান্য একটু ভেজে নিব, সামান্য একটু ভাজা হয়ে এলে দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি। এবার রসুনটাকে আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। ভাজা পেঁয়াজ ব্যবহার করার জন্য আজকে আমি বাগারে পেঁয়াজ ব্যবহার করিনি। রসুনটা যখন এরকম ব্রাউন কালার হবে তখন উঠিয়ে আমি হালিমের মাঝে দিয়ে দিব। এই বাগারটা দেওয়ার জন্য হালিমের টেস্ট অনেক ভালো আসবে। খুব ভালো করে নেড়ে মিশিয়ে চুলা আঁচটা কমিয়ে আবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য, বাগারের যে ফ্লেভার আছে সেটা হালিমের মাঝে আসার জন্য। ফিরে এলাম 2 মিনিট পরে। আমার হালিম রান্নাটা একেবারে পারফেক্টভাবে হয়ে গেছে, ডালটাও খুব সুন্দর নরম হয়ে গেছে। এখন যে ঘনত্ব আছে এটা যখন ঠান্ডা হবে এটা কিন্তু অনেকখানি ঘন হয়ে যাবে। ঠিক এরকম কনসিস্টেন্সিতে হালিমটা চুলা থেকে নামাতে হবে, এর বেশি ঘন করা যাবে না। এবার হালিমটা চুলা থেকে নামিয়ে পরিবেশন করুন খুবই মজার চিকেন হালিম। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার রেডিমিক্স হালিম দিয়ে চিকেন হালিম। হালিমটা পরিবেশনের আগে এর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু ধনে পাতা কুচি, কিছু কাঁচামরিচ কুচি, এগুলো দিয়ে পরিবেশন করলে হালিমটা খেতে অনেক ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু আদার টুকরা। এবার দিয়ে দিব কিছু লেবুর টুকরা। এবার পরিবেশন করুন খুবই মজার হালিম। অবশ্যই বাসায় রান্না করবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো রেসিপি। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করানোর রইল। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।